নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের আয়োজনে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বসুরহাট বাজারের বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন খাজা, দৈনিক গণমুক্তি কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন খান, দৈনিক স্বদেশ বিচিত্রা কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুর রহিম, পল্লী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান রুবেল, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক সংবাদ কণিকা কোম্পানীগঞ্জ প্রতিনিধি নূর নবী রাকিব, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।